يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا وكونوا مع الصادقين. وقال الله تبارك وتعالى في موضع آخر: ويل يومئذ للمكذبين. সম্মানিত আজকের জুম্মার উপস্থিতি, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। একটি হাদিস আপনার সামনে তুলে ধরি সহিহ বুখারী থেকে, কিতাবুর রিকাক অধ্যায় থেকে। হাদিস নাম্বার হচ্ছে 6474। হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল বুখারী রিওয়ায়েত। এর অনুবাদ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই জিহবা এবং নিজের লজ্জাস্থানের হেফাজতের যে দায়িত্ব নেবে কাল কিয়ামতের মাঠে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। মাই ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি, দুই তালুর মধ্যে জিহবা রয়েছে, এই জিহবার কে কন্ট্রোল করার দায়িত্ব যে নিয়ে নেবে, আর ওয়ামা বাইনা রিজলাইহি এবং দুই পায়ের মধ্যবর্তী যে জিনিসটা আছে লজ্জাস্থান, এই জিনিসটার দায়িত্ব যে নেবে, সঠিক ব্যবহারের দায়িত্ব যে নেবে, আজমাল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নেব। এটা আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর সহিহ হাদিস। এখানে আমার বিষয়টা তুলে ধরছি, এখানে দুইটি বাক্য বললেন আল্লাহ রাসূল। প্রথম বাক্য জিহবার হেফাজত, মুখ দিয়ে যে কথাটা আমরা ব্যবহার করব, মুখটাকে সঠিক জায়গায় ব্যবহার যে করতে পারবে, তার জন্য আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নেব। আর নিজের লজ্জাস্থানকে সঠিক জায়গায় যে লাগাতে পারবে, তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি আমি নিচ্ছি। আমি প্রথম বাক্যটি কিনে আজকে আলোচনা করব। প্রথম বাক্যটির মধ্যে কিন্তু অনেকটা বিষয় আসবে, যে জিহবা সঠিক জায়গায় প্রয়োগ করা, সঠিক কাজে লাগানো, আমরা তো সঠিক জায়গায় লাগাই না। যারা এই জিহবাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে, তাদের জন্য আল্লাহ রাসূল জান্নাতের ওয়াদা করছেন, দায়িত্ব নিচ্ছেন। অতএব আমরা এই জিহবার কতটা সঠিক ব্যবহার করেছি এবং অপব্যবহার কতটা করেছি, যারা সঠিকভাবে এই জিনিসটার
ব্যবহার করেছে তাদের জন্য আল্লাহ শুধু বললেনি আমি জান্নাতের দায়িত্ব নিচ্ছি। বিস্তারিত আরো আলোচনা করবো যারা সঠিকভাবে ব্যবহার করেছেন, তাদের পৃথিবীর মুখে কি অবস্থা ছিল এবং মৃত্যুর পরে তাদের কি অবস্থা হবে বা হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। অনেকটা হাদিস কোরআন আছে, কিন্তু আমি সংক্ষেপে যেগুলো গুরুত্বপূর্ণ কোরআনে আয়াত সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের বোঝানোর জন্য। তো আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা জুমার সূরা আহজাব 33 নম্বর অধ্যায়ের 70 এবং 71 নম্বর আয়াত, এই দুইটি আয়াতে প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহর তাবারক ও তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিন বান্দারা, হে বিশ্বাসী গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। 70 নম্বর আয়াত। 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো তাহলে আমি তোমাদের আচার ব্যবহার কর্মকে সংশোধন করে দেব। দুনিয়ার বুকে তোমরা যে কর্ম করবে সে কর্মকে আমি সংশোধন করে দেব, এবং তোমরা যদি কোনো গুনাহ করে থাকো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা দুনিয়ার বুকে যদি কোনো গুনাহ করে থাকো তাহলে সে গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। এখানে প্রথম যে আয়াতটি আল্লাহ প্রথম যে বাক্যটি বললেন যে আল্লাহকে ভয় করো, আমানতাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কখন কলম সাদিদা, দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন তোমরা সদা সত্য কথা বলো, তার মানে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নেই সে ব্যক্তি কোনদিন মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করবে না। আল্লাহর ভয় আগে আসতে হবে। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নাই সে ব্যক্তি যে কোনো মুহূর্তে মিথ্যা কথা বলতে পারে, তাকে মিথ্যা কথা বলতে এক সেকেন্ড ভাবতে হবে না, কারণ তার মধ্যে তো আল্লাহর ভয় নেই। তার জন্য আল্লাহ বলছে আগে আমাকে ভয় করে, আমার ভয় তোমার অন্তরে যদি থাকে তবেই তুমি সত্য কথা বলতে পারবে, কারণ যখনই মিথ্যা কথা বলতে যাবে তোমার কিন্তু আল্লাহর প্রতি স্মরণ আসবে যে আল্লাহ তুমি মিথ্যা কথা বললে আমাকে এমন কোন শাস্তি দেবে, আর যদি সত্যি কথা বলি বিপদ হলো, আমার সম্মান হানি হলো, পৃথিবীর মুখে আমি কিছুটা লাঞ্ছিত বঞ্চিত হতে পারি, কিন্তু আখেরাতে আমার জন্য মহা পুরস্কার কিন্তু আল্লাহ রেখেছেন, এইরকম চিন্তা আপনার মধ্যে আসবে যখন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে। যার জন্য আল্লাহ বলছে তুমি আল্লাহর ভয় তোমার অন্তরে তৈরি করো, আল্লাহর ভয় যখন তোমার অন্তরে আসবে তুমি অটোমেটিকলি সত্য কথা বলবে, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বলতেই পারে না। আজ আমরা অহরহ মিথ্যা কথা বলছি যার কারণে এটাই স্পষ্ট আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ ভাবেও না যে এটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বললে আমার কি হবে, মানুষ ভাবেও না। এটাই দুটি আয়াত বললাম। তারপরে সূরা তওবা 9 নম্বর অধ্যায়ের 119 নম্বর আয়াত, এখানে আমি একটি আয়াত উল্লেখ করছি যেখানে আল্লাহ তাআলার কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন, এখানে একই দ্বিতীয় বাক্যের শব্দগুলো আলাদা হচ্ছে কিন্তু অর্থ একই। আল্লাহ বলছেন কি হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, যারা সত্য কথা বলে তাদের দলে যুক্ত হও, কোনো মাস হবে কি যারা সত্য কথা বলে তাদের সঙ্গে থাকো। তাহলে প্রথম বাক্যে কি বলেন আল্লাহ, আল্লাহকে ভয় করো। আগে সূরা আহজাবে যা বলছেন সূরা তওবার মধ্যে একই কথা বলছেন যে আগে আল্লাহকে ভয় করতে হবে, তোমার অন্তরে আল্লাহর ভয় তৈরি করা আগে। আল্লাহর ভয় ছাড়া আপনি পৃথিবীর বুকে অন্যায় থেকে বেঁচে থাকতে খুবই কমই পারবেন। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সব রকমের অন্যায় কাছ থেকে বেঁচে থাকতে পারবে, শুধুমাত্র মিথ্যা কথাই নয়। মিথ্যা কথা বলে তো কাবিরা গুনাহ, এছাড়া আরো যে সমস্ত গুনাহের কাজ আছে সমস্ত কাজ থেকে বাঁচতে পারবে একটা অস্ত্র, সেটা হচ্ছে আল্লাহর ভয় আপনার অন্তর তৈরি করতে হবে। এই সূরা তওবার আমি একটি আয়াত বললাম 119 নম্বর আয়াত, তার আগে দুইটি আয়াত আছে 117 এবং 118। এই তিনটি আয়াত পর পর 117, 118 এবং 119, এই তিনটি আয়াতের আপনাকে
আসল জিনিস বুঝতে হবে, সারে নজর বুঝতে হবে। এই তিনটি আয়াত আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, উদ্দেশ্যটা কি, এর ইতিহাসের দিকে যাব আমরা। কেন আল্লাহ এই তিনটি আয়াত নাযিল করলেন, কেন আল্লাহর রাসূলের উপরে তিনটি আয়াত অবতীর্ণ হলো, কারণটা কি? এর কারণ স্বরূপ আমরা সহিহ বুখারীর দিকে একটু যাব। আমি আপনার সামনে শুধু সহিহ বুখারীর দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস উল্লেখ করব, যেহেতু সহিহ বুখারী যে হাদিসগুলো আছে এর মধ্যে আমি বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে কিতাবুল মাগাজি, সহিহ বুখারী দেখবেন কিতাবুল মাগাজি বলে একটি অধ্যায় আছে, সেখানে একদম শেষের দিকে হাদিসটি পাবেন, 4418 নম্বর হাদিস, 4418 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ কাব বিন মালিকের ছেলে, কাব বিন মালিক একজন সাহাবী ছিলেন, তার ছেলে একজন তাবির, তার ছেলে কাব বিন মালিক শেষ অবস্থায় অন্ধ হয়ে গিয়েছিলেন, তো পিতাকে পথ দেখাতেন কে, আব্দুল্লাহ, যেহেতু কাব বিন মালিক অন্ধ হয়ে গিয়েছিলেন শেষ বয়সে, তো আব্দুল্লাহ তার ছেলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, যেহেতু অন্ধ রাস্তা চিনতে পারবে না। তিনি হাদিসটি বর্ণনা করেছে, বলছেন যে আমার আব্বার অবস্থা, কারণ তার পিতা তার ছেলেকে ঘটনাটা বর্ণনা করে বলেছে যে আমার অবস্থা এরকম হয়েছিল। তো ঘটনা কি, তিনি বলছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমি যতদিন আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, আল্লাহ রাসূল যতগুলো যুদ্ধ করেছিলেন প্রতিটি যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম, এমন কোন যুদ্ধ নেই যে যুদ্ধ আমি অংশগ্রহণ করিনি এমনটি নয়, শুধুমাত্র বদরের যুদ্ধ, কারণ বদরের যুদ্ধটা ব্যতিক্রম, সেটা কোনো যুদ্ধ ছিল না, যুদ্ধ করার কোনো প্ল্যানও ছিল না, ব্যতিক্রম হিসাবে সেটা হয়ে গিয়েছে আলাদা, তার জন্য আল্লাহ রাসূল কাউকে বলেননি যে যুদ্ধের জন্য চলো, কারণ যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, তার বিষয়টা অন্যরকম হয়ে গিয়ে যুদ্ধের আকার ধারণ করেছিল। তিনি বলছেন যে এই বদরের যুদ্ধ ব্যতীত প্রতিটি যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু অবস্থা হয়ে গেছিল কি, তাবুকের যুদ্ধে একটু ব্যতিক্রম হয়ে গিয়েছিল। কিরকম, আমি এর আগে তাবুকের যুদ্ধের আগে আমার এত ভালো অবস্থা কোনোদিন হয়নি, শারীরিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, বা যে কোনো দিক থেকে হোক, সর্বদিক থেকে আমি শক্তিশালী ছিলাম এই তাবুকের যুদ্ধের সময়। এবং এর আগে আমি যুদ্ধে যাওয়ার জন্য যে বাহনের দরকার ছিল, গাদা হোক, উট হোক, ঘোড়া হোক, এরকম এর আগে আমি এত সবল ছিলাম না, এই তাবুকের যুদ্ধে আমার কাছে দুইটি বাহন ছিল, শক্তিশালী বাহন, তো আমার মধ্যে একটি ভালো ক্ষমতা ছিল যে এই যুদ্ধে ভালোভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবো। আল্লাহ রসুল এর একটা যুদ্ধের প্ল্যান ছিল, যে আল্লাহ রসুলের যুগে মুনাফিক ছিল, তো যার জন্য আল্লাহ রসুল কোনো জায়গায় যুদ্ধের জন্য তৈরি করলে আল্লাহ রসুল বলতে এইদিকে যাওয়ার উদ্দেশ্য থাকলে বলতেন যে এইদিকে যাব, যুদ্ধের প্ল্যান ছিল আল্লাহ রসুলের, তিনি এইভাবে বলছেন। কিন্তু সেই তাবুকের যুদ্ধটা ছিল অন্যরকম, অনেক দূরের রাস্তা, তার উপরে প্রচন্ড গরম, গরমকাল, প্রচন্ড গরমকাল, অনেক দূরের রাস্তা, আর মধ্যে ছিল মরুভূমি, অনেকটা যেতে হবে, আর বিশাল সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে, অতএব একটা বিশাল ব্যাপার। তার জন্য আল্লাহ রাসূল কোন রকমের চালাকি না করে সত্য ঘটনাটাই বলে দিলেন যে অমুক জায়গায় যেতে হবে, অতএব পুরো সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করো। সকল সাহাবি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন যে অমুক দিন আমরা বেরিয়ে যাব। আর কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমার তো বাহন আছে আর শক্তিও আছে, অসুবিধা নাই, সবাই প্রস্তুতি গ্রহণ করুক, আমি একদিনে তৈরি করে নেবো, প্রস্তুতি হয়ে যাবো, প্রস্তুতি হয়ে যাবো। করতে করতে আজকে সবাই সব সাহাবিরা প্রস্তুতি গ্রহণ করছে, তিনি বাইরে বেরোচ্ছেন যে আজকে একটু যাই কেনাকাটা করি, যে বেরোতে হবে যা জিনিস দরকার সেগুলো কিনে নিই বা সংগ্রহ করি, বেরোচ্ছেন লোকের সঙ্গে গল্প গল্প করতে করতে চলে গেলো, আজকে হলো না, চাচ্ছি আজকে হলো না, ঠিক আছে কালকে করে নেবো, অসুবিধা কি আছে। করতে করতে তিন দিন এইভাবে পার হয়ে গেল, সাহাবিরা বেরোতে শুরু করলেন সময় মতো, সাহাবিরা এবং রসুল বেরোতে শুরু করলেন, তিনি দেখছি আরে যা বেরিয়ে গেলেন, অসুবিধা নাই, তখনও তিনি বলছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে অসুবিধা নাই, আমার শক্তিশালী বাহন আছে, অসুবিধা নাই, তিনি আমরা যদি একদিন আগেও বেরিয়ে যান, যদি 50 কিলোমিটার আগেও চলে যান, আমার শক্তিশালী বাহন আছে, ছুটিয়ে তাদের সাথে নিয়ে নেব। চিন্তা করুন, তিনি ভাবছেন না যে আমি যুদ্ধে যাব না, তিনি বলছেন শক্তিশালী বাহন আছে, একদিন আগে বেরিয়ে গেলেও আমি পরে গিয়ে তাদের সাথ নিয়ে নেব। এরকম করতে করতে এমন অবস্থা হয়ে গেল যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম এত দূরই চলে গেলেন যে তিনি আর তাদের সঙ্গ নিতে পারলেন না। তিনি যখন মদিনার গলিতে এবার বেরোচ্ছেন,
আল্লাহ রাসূলের সঙ্গে যাওয়ার জন্য দেখছেন যে মদিনার অলিতে-গলিতে তিনি একবার সরাসরি, আমি শুধু অনুবাদ করছি, বিশাল হাদিস সহিহ বুখারীর মধ্যে এটা একটি বিশাল হাদিস, সবচেয়ে বড়। আর একটি আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটি যে তোহমত লাগানো হয়েছিল, এই দুইটি হাদিস সবচেয়ে বুখারীর মধ্যে সবচেয়ে বড় হাদিস। আমি অনুবাদটা করছি আপনাদের সামনে। তো তিনি বলছেন, আমি যখন মদিনা অনেক গলিতে বেরোচ্ছি, শুধুমাত্র বুড়ো লোকগুলো, মানে যুদ্ধ তো যেতে পারবে না, বুড়ো একদম অসুস্থ দুর্বল ছোট ছোট বাচ্চা, এদেরকে ছাড়া মানে যারা যুদ্ধ করতে পারবে এমন লোকদেরকে দেখতেও পাচ্ছি না। আর কিছু লোককে সবল লোক দেখতে পাচ্ছি, তারা মুনাফিক, মানে 80 জন মতো মুনাফিক ছিল, যারা ওপরে মানে এক কথা ভিতরে এক কথা, এই ধরনের কিছু মুনাফিক ছিল, যারা কিন্তু বাহানা করার জন্য ওরা যুদ্ধে যায়নি। ওরা খুব তারা সুবিধাবাদী, যেখানে সুবিধা আছে সেখানে আছে, যুদ্ধ করতে গেলে প্রাণ যেতে পারে, মাল যেতে পারে, যুদ্ধে ওরা যাবে না। নামাজ পড়লে দেখছে ক্ষতি নাই, নামাজ পড়বে, রোজা করবে, এরা ছিল কঠিন মুনাফিক। এই সমস্ত লোকদেরকে দেখা ছাড়া কাউকে দেখতে পেলেন না। তিনি আফসোস করছে কি হলো, তিনি আল্লাহ রাসূল চলে গেলেন তাবুকে, ওই স্থানে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে রাস্তার মধ্যে জিজ্ঞাসা করলেন, বলে পৌঁছে যাওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে কাবের মালিক কোথায়। তখন বানু সালামা গোত্রের লোকেরা বলছে যে তার সৌন্দর্য, তার সম্পদ, তার অহংকার তাকে যুদ্ধে আসতে দেয়নি। বুঝতে পেরেছেন? তার সম্পদ, তার অহংকার যুদ্ধে আসতে দেয়নি, তার কারণে সে আসেনি। তখন একজন সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তুমি মিথ্যা বলছো, আল্লাহ রাসূল ওই ব্যক্তির ব্যাপারে আমরা ভালো ছাড়া কোনো খারাপ বুঝি না, ওই ব্যক্তি খুবই ভালো মানুষ, নিশ্চয় কোনো খারাপ কোনো বিপদে পড়ে গেছে মনে হয়, ওই লোকটা খুবই ভালো। আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না। যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হওয়ার পর আল্লাহ রাসূল ফিরে আসলেন। আল্লাহ রাসূল একটা নিয়ম ছিল, কোন সফর থেকে আসার পর সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে প্রথমে 2 রাকাত সুন্নত পড়তেন। তো নিয়ম নীতি অনুযায়ী আল্লাহ রাসূল মদিনায় মানামারার মধ্যে মসজিদে নববীতে এসে যখন 2 রাকাত নামাজ পড়লেন, আর খবর পৌঁছে গেল যে তাবুকের যুদ্ধে থেকে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় গমন করেছেন, তখন সবাই কারা, ওই মুনাফিকরা আগে থেকেই কিন্তু প্ল্যান করে বসেছে, আল্লাহ রাসূলকে তো সন্তুষ্ট করতে হবে, তা বাহানা খুঁজি, কি কি বাহানা করলে আল্লাহ রাসূল আমাদের ক্ষমা করবে, সবাই নিজে নিজে কিন্তু একটা করে বাহানা খুঁজেছে, উজুর পেশ করবে। কাবির মালিক তিনিও কিন্তু প্ল্যান করেছেন যে আমি একটা বাহানা করব, কিন্তু সবাই ওই মুনাফিকরা একে একে মসজিদে যায়, আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূল আমার অমুক অসুবিধা ছিল, অমুক অসুবিধা ছিল, অমুক অসুবিধা ছিল, যেতে পারেনি। আল্লাহ রাসূল তাদের জন্য ক্ষমা করলে বলে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো, এবার তোমাদের বিষয়টা আল্লাহর কাছে আমি ছেড়ে দিলাম, এরকম ছেড়ে দিলেন। শেষ পর্যায়ে এবার কে আসছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখনই আল্লাহ রাসূল সামনে আসলেন তিনি কিন্তু অবাক হয়ে গেলেন। তিনি অন্তরে বলছেন, না আমি আর মিথ্যা কথা বলবো না, আজকে সত্য কথাই বলবো, যা হবে আমি মিথ্যা কথা বলবো না, তাহলে যা হবে হবে, কিন্তু আগে প্ল্যান করেছিল মিথ্যা বলবো, কিন্তু তিনি ভাবলেন আমি যদিও বা এখন মিথ্যা কথা বলে আল্লাহ রাসূলকে রাজি করে নি, কিন্তু হতে পারে অচিরে আল্লাহ ওহী নাযিল করবে আল্লাহ রাসূলের উপরে, তখন বলবে এই কাব বিন মালিক তোমাকে মিথ্যা কথা বলেছিল, তখন তো ফাঁস হয়ে যাবে, কারণ সরাসরি আল্লাহ ওহী নাযিল করে দিবে, আল্লাহ তো সব জানেন, তাহলে আল্লাহ রাসূলকে মিথ্যা কথা বলে লাভ নাই, তো সত্য কথাই বলি, যা হবে হবে। তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে একটু রাগান্বিত অবস্থায় একটু হাসলেন, হাসা করে বলছে কি ব্যাপার, তুমি যুদ্ধে যাওনি? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি, আমি সরাসরি অনুবাদ করছি ভালো করে বুঝবেন, আল্লাহর কসম করে বলছি, এই জায়গায় যদি আপনি ব্যতীত অন্য কোনো মানুষ থাকতো, পৃথিবীর অন্য কোনো মানুষ থাকতো, আমি এত কথা বানাতে পারি, এত চালাক চতুরভাবে কথা তৈরি করতে পারি, আপনাকে কথার ফাঁদে ফেলে কোনো রকম ভাবে রাজি করে নিতে পারতাম, আপনি অনুবাদটা দেখতে পারেন, কিন্তু জানি আমি যে আপনি আল্লাহ রসুল, আপনার উপর যে কোনো মুহূর্তে ওহী নাযিল করার মাধ্যমে আপনার আমার মিথ্যা কথা ফাঁস হয়ে যেতে পারে, আমার যে সত্য ঘটনা সেটা ফাঁস হয়ে যেতে পারে, যার কারণে আপনাকে আমি সত্য বলছি, আমার সব কিছু ছিল, কিন্তু এই পুরো ঘটনা হচ্ছে এই, যার কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি। আল্লাহ রসুল বলছে, তুমি ঠিক বলেছো, যাও, তোমার ফয়সালা, চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহ করবেন, আল্লাহর ফয়সালা কি আসছে দেখো, তোমরা যাও। তিনি চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছিল, আল্লাহ রাসূল বললেন, বয়কট করলেন। হ্যাঁ, আর একটা কথা ওখানে আছে, তিনি যখন ওখানে ফিরে আসছেন,
ওই ঘটনা বলার পরে তখন আরো কিছু লোক ছিল যারা বাহানা করেছিল, আরো কিছু যারা ছিল ওরা কিন্তু ওকে একটু বকাবকি করছে, আশ্চর্য লোক তো তুমি, অনেক লোক বাহানা করে বেঁচে গেল, তুমি তো বাহানা করতে পারতে একটা, তুমি কেন বাহানা করলে না, তুমি নিজে নিজে বিপদ নিয়ে আসলে, তুমি আশ্চর্য লোক। অনেক রকম ভৎসনা মানে বকাবকি যখন করছে লোকের কথা শুনে ও কিন্তু অবাক হয়ে গেছে, তাই তোর সাল আমি ভুল করলাম নাকি, খারাপ কথা বলে গেছে, তো আমি কি ভুল করলাম নাকি, আমি মিথ্যা কথা তাহলে যাই বলেই দিই তাহলে একবার, আবার ঘুরে যাই একটা মিথ্যা কথা বলি। তিনি যাবেন আল্লাহ রাসূলের দিকে, হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, তো শোনো শোনো শোনো, ঠিক আছে আমি যাচ্ছি, তো আমি সত্য কথা বলেছি, আমি ছাড়া কি আর কেউ আছে এরকম বলা, তো তিনারা বললেন যে হ্যাঁ, তুমি ছাড়াও আরো দুইজন ব্যক্তি আছে, তারা কে, মুরারা বিন রাবি আর হিলাল বিন উমাইয়া, এই দুই ব্যক্তিও ছিল, তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, বিশাল সাহাবী ছিল। তিনি বলছেন এত বড় সাহাবী যখন সত্য কথা বলেছে তাহলে আমি আর মিথ্যাটা বলবোই না, যা হবার হোক আমি যা বলে দিয়েছি তা থাক। হওয়ার পরে তিনি চলে আসলেন, আসার পরে আল্লাহ বললেন তাদের তিনজনকে বয়কট করলেন, তাদের সঙ্গে কোনো রকমের কথাবার্তা হবে না, পুরো 40 দিন তাদের সঙ্গে কোনো রকমের কথাবার্তা কেউ বলেনি, কোনো সাহাবী বলেননি। তিনি বলছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন পৃথিবীতে এত বড় হওয়া সত্ত্বেও মনে হচ্ছে যে না পৃথিবীটা ছোট্ট একটা ঘরের সমান, কোনো মানুষ কথা বলছে না আমাদেরকে, সালাম নিজে সালামের উত্তর পর্যন্ত দেয় না, মনে হচ্ছে যেন পৃথিবীটা এক ছোট্ট ঘরের মতো, এত বড় পৃথিবী তা সত্ত্বেও। 40 দিন এক অবস্থা। তিনি তার চাচাতো ভাই বিশাল বন্ধু ছিল, তার বাগানে একদিন গেলেন পাচার পাচির ডোমকে, যাওয়ার পরে সালাম দিচ্ছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে, সালাম দেওয়ার পরে তিনি চুপ করে বসে আছেন, আল্লাহ কসম করেছি, আল্লাহ কসম করে বলছি তুমি আমার সালামের উত্তর দাও, আমি আল্লাহ এবং রসূলকে ভালোবাসি, তিনি তিনবার বলার পরে তিনি চুপ করে আছেন। কে? তার চাচাতো ভাই, কথা বলে না, দেখুন আল্লাহ রসূলের আদেশ কথা বলা যাবে না, নিজের চাচার যে ভাই বন্ধু তার সত্য বলছে, চুপ করে আছে। শেষবারে যখন কথা বারবার যখন একই কথা যখন বলছে, তখন বলছে আল্লাহ জানে আমি কিছু বলতে পারবো না, এতটুকু বললেন। তিনি কান্না করতে লাগলেন কাব্যের মালিক, তিনি বলছেন পৃথিবীতে কি হলো, পৃথিবীতে এত ছোট হয়ে গেল, তিনি ঝরঝর করে চোখ দিয়ে ছোট ছোট পানি ঝরছে, তিনি কান্না করছে। শেষ পর্যন্ত তিনি বাড়ি ফিরে আসলেন। 40 দিন পর আবার আদেশ হলো, তারা স্ত্রী থাকে স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না, স্ত্রীকে আলাদা করে দাও। তখন কাব্যের মালিক তিনি বলছেন তার স্ত্রীকে, যাও আল্লাহ রাসূল আদেশ এসেছে, তুমি যতদিন না আল্লাহর তরফ থেকে ওহী আসছে আমার ফয়সালা হচ্ছে তুমি তোমার মায়ের বাড়িতে থাকো গা। আর এদিকে হিলাল বিন উমাইয়া একটু অসুস্থ বয়স্ক লোক ছিলেন, তার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন আমার স্বামী তো খুবই দুর্বল খুব বৃদ্ধ, তা আমি একটু সেবা করার জন্য আমাকে যেন একটু অনুমতি দেন, আমার স্বামীর একটু সেবা করবো। আল্লাহ রাসূল বললেন যাও তুমি সেবা করো গা, কিন্তু অন্য কাজ নয় শুধু সেবা করতে পারবে। তো কিছু লোক আবার কিন্তু কাব বিন মালিকের কাছে এসে বলছে ওই হিলাল বিন উমাইয়ার স্ত্রী তো আল্লাহ রাসূলের কাছে বললে গিয়ে যে একটু সেবা করবে, তুমি গিয়ে বলো গা। বলছে না আমার শক্তি আছে, আমার নিজের খিদমত নিজে করতে পারবো, ওর হচ্ছে বৃদ্ধ মানুষ ওর স্ত্রী করতে পারে, আমি এটা করবো না। হতে হতে 50 দিন এইভাবে তাদেরকে বাইকট করা হয়েছিল। 50 দিন যখন পার হলো, 50 দিন পার হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পর তিনি ছাদে বসে আছেন, ছাদে বসে বসে চিন্তা করছেন যে আমাদের কি অবস্থা হলো, কবে আমাদের ব্যাপারে ফয়সালা আসবে। তখন আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে আল্লাহ তরফ থেকে ওহি আসছে এই সূরা তৌবার 117, 118 এবং 119 নাম্বার আয়, তিনটি আয়াত পর পর আল্লাহ রসুলের উপর ওহি হচ্ছে যে তাদেরকে ক্ষমা করা হয়েছে। ওয়ালা সালাসা আল্লাযীনা খুলফু, যারা যুদ্ধ থেকে পিছিয়ে গেছিল ওদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। লাকাদ তাবাল্লাহু আলা নবী ওয়াল মুহাজিরিন 117 নম্বর নাম্বার আয়াত, আপনি দেখবেন পরপর তিনটি আয়াত নাযিল করা হলো। এই সুসংবাদ যখন আল্লাহ রসুলের কাছে আসলো, আল্লাহ রসুল বললেন সাহাবায়ে কেরাম দেখে যাও তোমরা তাদেরকে ওই তিন ব্যক্তিকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ তাদের ক্ষমা মর্জুন করে দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা ছুটতে শুরু করলো, কেউ ঘোড়াই করে কেউ দৌড়তে দৌড়তে ছুটতে শুরু করলো তাদের সুসংবাদ দেওয়ার জন্য। এক পাহাড়ের উঁচুতে গিয়ে জোর আওয়াজে সংবাদ দিচ্ছে, হে হে কাব্বির মালিক তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার তওবাকে গ্রহণ করেছেন। যখনই এই শব্দ
তার কর্মে প্রবেশ করলো, তিনি আত্মহারা হয়ে গেলেন খুশিতে যে আল্লাহ আমার তৌবা কবুল করেছেন। এক ব্যক্তি তার দরজা ঠক ঠক করছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখছে যে তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার তৌবা কবুল করেছে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার পোশাক, তিনি নিজে বলছেন আমার পরনে দুইটা মাত্র পোশাক ছিল, সঙ্গে সঙ্গে আমি দুইটা পোশাক খুলে তাকে দিয়ে দিলাম, উপহারস্বরূপ যা তোমাকে হাত দিয়ে দিলাম। তখন ও তো অন্য গম কি করবে, ও বলছে, ও বলছে আমি তখন দুইটা পোশাক ধার করে নিয়ে আসলাম, ওই ধার করা পোশাক পরে আল্লাহ রাসূলের কাছে গেলাম, আল্লাহ রাসূলের কাছে যাচ্ছি, দেখি তা মসজিদ পুরো মসজিদ নববীতে শুধু মানুষ আর মানুষ, পুরো মানুষে ভর্তি আছে আমাকে মানে মুবারকবাদ দেওয়ার জন্য যে আমার তওবা আল্লাহ কবুল করেছেন। চিন্তা করুন, সত্য কথা বলার কারণে ওই যুগে 50 দিন ধরে একটা বিশাল ঘটনা চলছে। কিসের জন্য? বিশাল কিছু ঘটনা নয়, শুধু একটা সত্য কথা বলার জন্য। চিন্তা করুন, সত্য কথা বলা সাধারণ জিনিস নয়। সবাই যখন তিনি বলছেন আমি যখন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলাম, তখন সবাই আমাকে শুধু মুবারকবাদ দিচ্ছেন, মুবারকবাদ দিচ্ছেন। দেখো এক সাহাবী এসে আমার সঙ্গে মুসাফা করলেন, দাঁড়ালেন আমার সম্মানের জন্য। আল্লাহ রাসূলের কাছে গিয়ে আমি বললাম, বুঝলাম আল্লাহ রাসূল বলছেন যে তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি, আল্লাহ রাসূল এটা কি, এই সংবাদ কি আপনার তরফ থেকে না আল্লাহর তরফ থেকে? ভালো করে বুঝুন, তিনি জিজ্ঞাসা করছেন এটা কি আল্লাহর তরফ থেকে না আপনার তরফ থেকে। তখন আল্লাহ রাসূল বলছেন না, এটা সরাসরি আল্লাহর তরফ থেকে ওহি হয়েছে। চিন্তা করুন তার সম্মান। তিনি বলছেন যে আমার সত্য কথা বলার জন্য আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাযিল করছেন, তাহলে আমার সম্মান কতটা। দেখুন পৃথিবীর মানুষ যখনই কোরআনের তেলাওয়াত করবে তখন এই তিনটি আয়াত কিন্তু পড়বে, আর যখনই পড়বে ওই সাহাবীর কথা স্মরণ হবে। চারটি খানি ব্যাপার না, কোনো ব্যক্তির ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত নাযিল হওয়া। তিনি বলছেন আমি এত আনন্দিত হয়েছি পৃথিবীর বুকে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এত আনন্দিত হইনি, কারণ আজকে আমি সত্য কথা বলার পরে আর আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছে। তিনি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আজ আমি খুবই খুশি, আমার সম্পদ আমি সব আল্লাহর কাছে দান করে দিলাম। চিন্তা করুন, তারপরে আল্লাহ রাসূল বলছেন না তুমি এতটা দিও না, তোমার জন্য কিছুটা রাখো। এটা হচ্ছে সত্য কথা বলার পরিণাম। আজ পৃথিবীর বুকে আমরা আজ সত্য কথা তো দূরে থাক, মিথ্যা কথা ছাড়া আমরা চলতে পারি না। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রতিনিয়ত মিথ্যা কথা বলছি। একটা মানুষ মিথ্যা কথা বললে পারে, দেখা গেলাম এখানে মিথ্যা কথা না বললে আমার জান চলে যেতে পারে, 1000 টাকা নষ্ট হতে পারে বা কিছু হতে পারে, তাও তো মানা যায়। কিছু কিছু মানুষ দেখবেন মিথ্যা কথা যদি না বলে ওর কিচ্ছু হবে না, অথচ মিথ্যা কথা বলবে। ফোনে ধরে হ্যালো কোথায় আছো, তার বহরমপুরে অমুক জায়গা আছে, অথচ মাঠে বসে বসে ধানের হুই নিয়ে আছে। চিন্তা করুন, এটা আপনার কাছে মোবাইল চালান আপনারা ভালো বুঝবেন, এই মোবাইল আসার পরে মিথ্যা কথা তো আরো বেশি বেড়েছে, এত বাড়া বেড়েছে যারা মোবাইল চালান তারা বুঝবেন। এখন যদি কেউ বলে যে আমি কোনোদিনই মিথ্যা কথা বলিনি, তার চেয়ে বড় মিথ্যা কথা আর কেউ নাই, এমনকি আমিও না। আমিও যদি বলে যে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, তা আমিও সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়ে যাবো। কারণ পৃথিবীতে এখন আমাদের মধ্যে যা এত মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে ফ্যাশন হয়ে গেছে, মানে বলতেই হবে, দরকার থাকলে বলতে হবে না থাকলে বলতে হবে। কিন্তু সাবধান হয়ে যান, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে আগামী জুম্মায় আরো বিস্তারিত আলোচনা হবে যে সত্য কথা বলা আরো কি আপনি পুরস্কার পাবে দুনিয়ার বুকে। এটা তো দুনিয়ার বুকে হয়েছে, আখেরাতে আপনি কি পুরস্কার পাবে? আর যারা সত্য কথাকে ছেড়ে দিয়ে যারা শুধু পৃথিবীর বুকে মিথ্যা নিয়ে পড়ে আছে, এদের পরিণাম দুনিয়ার বুকে কি হবে এবং আখেরাতে কি হবে, ভয়াবহ পরিণাম, সেটা ইনশাআল্লাহ আগামী জুম্মায় আপনার সামনে তুলে ধরবো যে মিথ্যাবাদীর পরিণাম দুনিয়াতে কি এবং আখেরাতে কি। আল্লাহ তাআলার বদলে আমাদেরকে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পৃথিবীর বুকে চলার তৌফিক দান করে। আমিন, আল্লাহু আমিন।